সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আমাদের অনলাইন ক্লাস এবং টিসিভিশনে প্রচারিত ক্লাসগুলো তোমরা নিয়মিত ফলো করছো এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করছো। আমি আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় আরেকটি সৃজনশীল করাবো। সবাই ভালোভাবে খেয়াল করো, এখানে দেখো ইউ একটি সার্ভিক সেট দেওয়া আছে। এখানে বলা আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান 10। এ একটি সেট দেওয়া আছে, বি একটি সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এবং সি একটি সেট আছে তালিকা পদ্ধতিতে। তো কতে বলছে এই যে সার্ভিক সেট ইউটা আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তারপর দেখাতে বলেছে এটা সমান এটা, আর গ নাম্বার কোশ্চেনটা আমরা আগেও করেছি। এখানে বলা আছে পিসি এর নির্ণয় করে, পিসি নির্ণয় করে দেখা যায় পিসি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তো ক নাম্বারটা খেয়াল করো দেওয়া আছে u is equal to x such that x belongs to z এবং x square is less than 10। অর্থাৎ x belongs to z তার মানে x হবে পূর্ণ সংখ্যা এবং x square করলে যেন 10 থেকে ছোট হয়, এই শর্ত সমর্থন করলে আমরা সেই মানগুলো নিতে পারব। তো আমরা জানি z মানে পূর্ণ সংখ্যা z হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে খেয়াল করো x is equal to যদি 0 হয়, 0 হলে x স্কয়ার যদি 0 স্কয়ার করি আমরা 0 হবে, এটা 10 থেকে ছোট। আমরা x is equal to যদি প্লাস মাইনাস 1 নেই, প্লাস মাইনাস 1 হলে আমরা যদি x স্কয়ার করি অর্থাৎ প্লাস মাইনাস 1 হোল স্কয়ার করি তাহলে 1 হয় এবং 1 ও 10 থেকে ছোট। x is equal to যদি প্লাস মাইনাস 2 নেই, প্লাস মাইনাস 2 হলে আমরা যদি প্লাস মাইনাস 2 হোল স্কয়ার করি তাহলে হয় প্লাস 4, এটাও 10 থেকে ছোট। আমরা যদি x is equal to প্লাস মাইনাস 3 নেই, 3 হলে এটা যদি আমরা স্কয়ার করি প্লাস মাইনাস 3 হোল স্কয়ার করলে হয় 9, এটাও 10 থেকে ছোট। x is equal to যদি প্লাস মাইনাস 4 হয়, 4 হলে x স্কয়ার is equal to প্লাস মাইনাস 4 হোল স্কয়ার, এটা হয় 16। খেয়াল করো 16 10 থেকে বড়, তার মানে এটা সমর্থন করতেছে না। তারপরে যদি আমরা প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6 যতগুলোই নিই না কেন কোনোটাই সমর্থন করবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি শূন্য সমর্থন করেছে, প্লাস মাইনাস 1 সমর্থন করেছে, প্লাস মাইনাস 2 সমর্থন করেছে, প্লাস মাইনাস 3 সমর্থন করেছে, প্লাস মাইনাস 4 থেকে বাকি যতগুলো আছে কোনোটাই সমর্থন করবে না। তাহলে এখানে আমরা u পাচ্ছি মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3, অর্থাৎ মাইনাস 3 থেকে প্লাস 3 পর্যন্ত যতগুলো মান আছে সবগুলো হচ্ছে ইউ, অর্থাৎ সার্ভিস সেটের উপাদান। তো ক নম্বরে এই পর্যন্তই, ক নম্বরে ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। এখন আমরা খ নম্বর করব। তো খ নাম্বারের জন্য আমরা ক হতে পাই ইউ ইজ ইকাল টু মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3। ইউ যেটা পেয়েছিলাম সেটা লিখে নিলাম এবং আমাদের এ ও বি দেওয়া আছে, এই দুটো আমরা লিখে নেব। A is equal to
टू थ्री और बी इज इक्वल टू होच्छे इटा सेट गठन पद्धति आछे इटा तालिका पद्धति प्रकाश करते हबे एक्स बिलोंग्स टू एन सच दैट एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू इज इक्वल टू जीरो এখানে দেখো এটা সেট গঠন পদ্ধতিতে আছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে দেখি x এর আমরা কি কি মান পাই আমরা যদি মিডল টার্ম করি তাহলে এখানে লেখা যায় 2x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এই দুটা থেকে আমরা x কমন নিতে পারি x माइनस टू एखान माइनस वन कमन नहीं x माइनस टू इज इक्वल टू जीरो x माइनस वन इज इक्वल टू जीरो पेलम x माइनस टू इंटू x माइनस वन इज इक्वल टू जीरो तो इटा जो अथवा दिए लिखी x माइनस टू इज इक्वल टू जीरो अथवा एक्स माइनस वन इज इक्वल टू जीरो তাহলে এখানে পাচ্ছি x इज इक्वल टू टू আর এখানে পাচ্ছি x इज इक्वल टू वन অর্থাৎ আমরা b পাচ্ছি वन टू দেখো খেয়াল করো b এর উপাদান পেলাম আমরা वन আর टू তো এখন আমাদের এটা দেখাতে হবে a ইউনিয়ন b প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম তো এখানে আমরা প্রথমে a ইউনিয়ন b টা বের করব এর উপাদান হচ্ছে 2 3 আর b এর উপাদান হচ্ছে 1 2 আমরা দুটো যদি ইউনিয়ন করি ইউনিয়ন করলে আমরা জানি সকল উপাদানগুলো নিয়ে गठित है सेटटी वन टू थ्री एखन लेफ्ट साइड बी प्राइम अर्थात यू माइनस ए यूनियन बी यू होच्छे माइनस थ्री माइनस टू माइनस वन जीरो वन टू थ्री এটা থেকে আমরা বিয়োগ করব এ ইউনিয়ন বি পেয়েছি 1 2 3 তো এখানে দেখো বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যেগুলো এই ইউ যে সেটটা আছে ইউ সেটের এবং এ ইউনিয়ন বি এর কমন উপাদানগুলো বাদ যাবে এখানে 1 2 3 আছে এখানে দেখো 1 2 3 এই তিনটাই কমন উপাদান আছে এই তিনটা উপাদানই এখান থেকে বাদ যাবে আর এই পাশে টোটালটাই বাদ তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস টু ওয়ান আর হচ্ছে জিরো অর্থাৎ লেফট সাইডে আমরা পেলাম মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর জিরো তারপর খেয়াল করো এই পাশে লিখি এখন আমরা রাইট সাইড বের করবো তো রাইট সাইড বের করার জন্য এ প্রাইম এবং বি প্রাইমটাকে বের করে নিতে হবে আগে আমরা এ প্রাইমটা বের করি এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ তো ইউ হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মাইনাস এ হচ্ছে এ হচ্ছে টু থ্রি তো এখান থেকে যদি আমরা টু থ্রি বাদ দিই দেখো টু থ্রি টু থ্রি কমন আছে টু থ্রি বাদ যাবে বাকি সবগুলো উপাদান নিয়ে আমরা এ প্রাইমটা গঠন করতে পারবো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা পেলাম এ প্রাইম এখন আমরা বের করবো বি প্রাইম তো বি প্রাইম সেম একই ভাবে ইউ মাইনাস এ ইউ হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি বিয়োগ করব বি বিতে আমরা পেয়েছিলাম ওয়ান টু তো ওয়ান টু কমন আছে
আমরা 1 টু 1 টু যদি বাদ দেই তাহলে থাকবে -3 -2 -1 0 1 1 থাকবে না 3 থাকবে আচ্ছা তাহলে b প্রাইম আমরা পেয়ে গেলাম এখন আমরা রাইট সাইডটা বের করব এই পাশে মুছে দেই এখানে আমরা রাইট লেফট সাইডটা যেটা পেয়েছিলাম সেটা এখানে লিখে রাখি लेफ्ट साइड पे छिलाम -3 -2 -1 0 এটা পেয়েছিলাম লেফট সাইড দেখো এখন আমরা রাইট সাইড যদি বের করি রাইট সাইডে আছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম a প্রাইম আমরা পেয়েছি -3 -2 -1 0 1 ইন্টারসেকশন b প্রাইমে আমরা পেয়েছি -3 -2 -1 0 3 -3 -2 -1 0 3 তো দেখো ইন্টারসেকশন যখন আমরা করি তখন কমন উপাদানগুলো নিতে হয় এখানে কমন কি কি আছে -3 কমন আছে -2 কমন আছে -1 কমন আছে আর 0 কমন আছে 1 আর 3 কমন নেই তাহলে 1 আর 3 আমরা নিতে পারব না তাহলে আমরা নিতে পারছি -3 -2 -1 0 এখন খেয়াল করে দেখো রাইট সাইডে আমরা যেটা পেয়েছি -3 -2 -1 0 লেফট সাইড অফ রাইট পেয়েছিলাম -3 -2 -1 0 তার মানে লেফট সাইড এবং রাইট সাইড দুটাই সমান হচ্ছে কিন্তু দেখাতে বলেছে শুট সবাই বুঝতে পেরেছে সবাই এখন আমরা গ নাম্বার করব গ নাম্বার কোশ্চেনটা খেয়াল করো সবাই গ নাম্বার বলা আছে পিসি নির্ণয় করে দেখা যায় পিসি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এর আগে আমরা এটা করেছি তো আবার খেয়াল করো সবাই এখানে পি অফ সি বের করতে হবে তার মানে সি যে সেটটা আছে এটা আমাদের নিতে হবে তো দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু 0 1 2 আমরা এখান থেকে এখন p অফ c বের করব তো আশা করি এখন সবাই এটা পারবা প্রথমে একটা করে নিব 0 1 2 3 তারপর দুইটা করে 0 এর সাথে আমরা নিব 1 0 এর সাথে 2 0 এর সাথে 3 তারপর 1 এর সাথে 2 1 এর সাথে 3 তারপর 2 এর সাথে 3 দুইটা করে নেওয়া শেষ এখন আমরা তিনটা করে নেব আবার 0 কে ফিক্সড করে ধরে 0 এর সাথে 1 0 1 2 0 2 3 আর হচ্ছে 0 1 3 আচ্ছা এখন 0 শেষ 1 কে ধরে আমরা তিনটা করে নিব 1 2 3 এটাই নাও যায় আর হচ্ছে চারটা 0 1 2 3 আর একটা হবে ফাঁকা সেট তো আমরা এখানে পিসি এর উপাদান এগুলোই পেলাম এখানে খেয়াল করে দেখো গুণে দেখো কয়টা পাচ্ছি পিসি এর উপাদান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তো এখানে সি এর উপাদান সংখ্যা কয়টা ছিল 1 2 3 4 4টা
বলতে পারি, লিখতে পারি n is equal to 4, সেট উপাদান সংখ্যা n is equal to 4 এবং TC এর উপাদান সংখ্যা আমরা পেয়েছি 16টি। খেয়াল করে দেখো 16 কে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 লিখলে 2 কে তার পাওয়ার 4 লিখলে 16 হয়। এখানে খেয়াল করে দেখো 4, এখানে n is equal to 4 ছিল, তাহলে 4 এর জায়গায় আমরা n লিখতে পারি। তাহলে খেয়াল করো c এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে TC এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, আমরা পেয়ে গেলাম। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি TC এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন দেখাতে বলেছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।